পাওয়ে নিজ ভালোবাসা, আশা মেরে মন বসে রয়ে চিত্ত উদাসা, বিনয় শুনো কৃপা করো নিজে চরণ নিবাসা, তুমি না কই সমরস নই যাতে মাগু দানা, প্রেম ধার বরখা করো হলো অমৃত খানা, দীন দয়াল দয়া করো মেরে সবর সুস্বামী, তুকার করু গাবতর নিত রাধা স্বামী, তুমি না কই সমরস নই যাতে মাগু দানা, প্রেম ধার বরখা করো হলো অমৃত খানা, দীন দয়াল দয়া করো মেরে সমর সুস্বামী, শুকর করু গাওত রহু নিত রাধা স্বামী, শুকর করু গাওত রহু নিত রাধা স্বামী। বার বার কর জোড় কর সবিনয় করু পুকার, সাধু সঙ্গ মই দে নিত পরম গুরু দাতার, কৃপা সিন্ধু সমরস পুরুষ আদিও নাদি অপার, রাধা স্বামী পরম পিতু মৈ তুম সদায় ধার। বার বার বল যাও তন মন আরু চরণ পর, ক্যা মুখলে মে গাও মেহর করে যাস কৃপা করো, ধন্য ধন্য গুরু দেও দয়া সিন্ধু পুরন ধনে নিত করো তুম সে, অচল ভক্তি মোহি দেও প্রভু দীন অধীনয় নাথ, হাত গোহা তুম আন কর অবরাখো নিত সাথ, দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণ হারু মে, প্রভু রাখো মেরে লাজ তুমদারে অব মে পড়, রাধা স্বামী গুরু সমরথ তুম বিনয় রানা দুসরা, অপ করো দয়া পর দেখো তুমদারে তে বিলম্ব কেউ, দয়া করো মেরে সাইয়া দেও প্রেম কে দাত, দুঃখ সুখ পুচবে পে নই ছুটে সব উৎপাত, দয়া করো মেরে সাইয়া দেও প্রেম কে দাত, দুঃখ সুখ পুচবে পে নই ছুটে সব উৎপাত, বারো বারো করো জোড় কর সবিনয় করু পুকার, সাধু সঙ্গ মই দে নিত পরম গুরু দাতার, সাধু সঙ্গ মই দে নিত পরম পিতা দাতা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভাবরং জঙ্গমং ব্যাপ্তং যেন কৃষ্ণং চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপ, তত্ত্ব জ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্নাতু শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্দাতীতং গগন সাদৃশং তত্ত্বমুস্তাদি দুঃখম, একং নিত্যং বিমলম চলম সর্বধি সাক্ষীভূতম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বাং নমামি, সদ্গুরুং ত্বাং নমামি, সদ্গুরুং ত্বাং।
ओम ब्रह्म पद्म मुकुल माली प्राण श्री जय गुरु। गुरु। आज सत्संग বিহার খাতড়ায় অনলাইনে সৎসঙ্গের আয়োজন করেছেন খাদড়া থেকে শ্রদ্ধা শ্রীমতী দীপালী কাপ্রিমা। উনার গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি, তৎসহ সপরিবার পরিজন সহ বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল ও শান্তি প্রার্থনায় আমরা সমবেত ভাবে সকলে ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাবো, যাতে করে ওনার গ্রামের বাড়িতে জমি বিষয়ে যে বিবাদ সেটা শান্তিপূর্ণভাবে মীমাংসা হয় এবং দুশ্চিন্তা মুক্ত হয় বাড়ির সকলেই এবং তার পরিবার পরিজন, তৎস বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় কিছুক্ষণ ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা সহযোগে আমরা নাম করব। নামের সময় হলো। ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক রাধাস আমি দয়াল।
এখন পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ শ্রদ্ধানুসরণ পাঠ করছেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় মুরারি মোহন মাহাতোদা। পরমদয়াল পরম প্রেমময় ঠাকুর অঙ্কুরচন্দ্রের সিংহস্থ লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ। প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায়। সেই প্রকৃত প্রচারক যে আপন মুহূর্তের কথা ভুলেও মুখে আনে না, আর শরীর দ্বারা সত্যের আচরণ করে, মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাব অনুযায়ী সত্যের বিষয় বলে। যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে, দয়ার কথা বলতে বলতে আনন্দে এবং দীনতায় অধীন হয়ে পড়েছে, প্রেমের সহিত আবেগ ভরে সবাইকে ডাকছে, আলিঙ্গন করছে, আর সে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না, বরং দীন এবং ম্লান হয়ে বুক ভাঙা মতো হয়ে পড়ছে। খুবই ঠিক, তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে, আর তার সাধারণ চরিত্রও দেখতে পাবে সত্য ফুটে বেরোচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তার ইংরেজি অনুবাদ পাঠ করছেন পুরুলিয়া থেকে পবিত্র যাজক কর্মী শ্রদ্ধেয় সমরেশ সিনহাদা। সমরেশ সিনহাদা আছেন? সুকান্ত দা আছো কি? ওনার ফোনের সমস্যা হয়ে উনি জয়েন করতে পারেননি, আমি করে দিচ্ছি। শোনা যাচ্ছে? একটু হালকা একটু ইয়ে হয়েছে, শোনা যাচ্ছে, করে দাও। করো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, একবার করে কেটে যাচ্ছে একটু। তুমি কি পাঠ করছো? শোনা যায়নি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনার ফোন প্রবলেম আছে, উনি জয়েন করতে পারেন নি, আমি করে দিচ্ছি। ভ্যানিটি ইন প্রিচিং ইজ এ হিন্ড্রেন্স। রিয়েল প্রিচিং, এ রিয়েল প্রিচার ডাজেন্ট ইভেন বাই মিস্টেক স্পিক অফ হিজ ওন গ্রেটনেস, অবজার্ভস টু ইন ডিড অ্যান্ড চার্ম বাই দ্য অনেস্ট থট ইন হিজ মাইন্ড, স্পিক্স অ্যাবাউট ইট অ্যাকর্ডিং টু হিজ রুট। এখন কি শোনা যাচ্ছে?
আচ্ছা আমি বলি পরবর্তীতে চলে যাও, বুঝলে, শোনা যাচ্ছে না যখন, পরবর্তীতে চলে যাওয়া ভালো। এবার শ্রী ঠাকুরের সেই বিধায়না গ্রন্থ পাঠ করছেন তালনাড়া থেকে শিক্ষক শ্রোতা বুদ্ধদেব দণ্ডপাধ্যায়। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেবা বিধায়না গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। বৃদ্ধ পোষেবনায় শ্রদ্ধচ্ছল থেকব, সুবিধা পেলেই সাগ্রহে তার অনুচর্চায় কসুর করুণা, আর তার বহুদর্শিতার প্রসাদ লাভের তৃষ্ণাকে বজায় রেখো। সুবিধা পেলেই নিয়তা ইষ্টার্থ অনুনয়নে তাকে যেখানে যেমনতর ব্যবহার বা বর্জন করতে হয় তা করো। বাণী সংখ্যা 176। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। এরপর শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করছেন রঘুনাথপুর পুরুলিয়া থেকে শিক্ষিকা শ্রীমতী বন্দনা ঘোষমা। জয় গুরু। শোনা যাচ্ছে? জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ হচ্ছে। সংসারের সেবায় তুমি তোমার সংসারে কাহারও প্রতি কোনো বিদ্বেষ ভাব লইয়া থাকিও না। কাহারও ব্যবহারে উত্তক্ত হইলেও তাহার অবস্থা বুঝিয়া সহানুভূতিপূর্ণ প্রিয় ব্যবহার ও বাক্য দ্বারা তাহাকে সুস্থ করিয়া ভরসায় করুণায় আদরে সেবায় যেখানে যেমন প্রয়োজন তেমনতর ভাবে তোমার পারিপার্শ্বিককে উদ্বুদ্ধ রাখিতে চেষ্টা করবে। কোথায় কেমন করিয়া চলা উচিত অবস্থা দেখিয়া ভাবনা বা চিন্তা করিয়া স্থির করিয়া চলিল, দেখিবে তোমার সংসার তোমাতে তোমার সংসার এবং তোমার সংসারে তুমি উৎফুল্ল থাকিবে। বাণী সংখ্যা 117। জয় গুরু। জয় গুরু। শঙ্খধ্বনি প্রার্থনা অনিয় গ্রন্থাদি পাঠ। হ্যাঁ, শোনা গেছে। শঙ্খধ্বনি প্রার্থনা অমিয় গ্রন্থাদি পাঠ অত্যন্ত সুন্দর করে সকল দাদারা ও মায়েরা করলেন। রাতুল চরণে ওনাদের প্রতি প্রত্যেকের সুস্থ দীর্ঘায়ুষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাজড়ার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। কাঁচরাপাড়া রীতা দত্ত মা আছেন? এখন একটি সঙ্গীত পরিবেশন করছেন কলকাতা থেকে অধ্যাপিকা শ্রদ্ধা মোনালিসা দত্ত মা। জয় গুরু। জয় গুরু। আচ্ছা, ঠিকঠাক শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, দূরদর্শী দূরদর্শী কাবু যখন বৃত্তি কাবু তাই বাঁচার টানে মানুষ তখন বৃত্তি পথে হয়। দূরদর্শী দূরদর্শাতে কাবু যখন বৃত্তি কাবু তাই বাঁচার টানে মানুষ তখন বৃত্তির পথে যায়। মেঘের পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে আবার ছুটে চলে এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে থাই ইষ্ট উৎসর্জনায় কিন্তু সবই পাল্টে যায়। এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে থাই উৎসর্জনায় কিন্তু সবই পাল্টে যায়। দূরদর্শন
আশাতে কব যখন বৃত্তি কব নাই পাচার টানে মানুষ তখন বিপুলের পথে নাই দুর্দশাতে ঠাকুর দেখিস দেবতা দেখিস তোর বিপত্তি হলো না বদলে তোর বৃত্তি রহিন ঠাকুর দেখিস দেবতা দেখিস তোর বিপত্তি হলো না বদলে তোর বৃত্তি রহিন করলি সফর করলি রে জগ সপ্ত জ্যোতি দেখলি কত ইতর চরিত্রটা রইল রে তোর স্বভাবগত করলি সফর করলি রে জগ সপ্ত জ্যোতি দেখলি কত ইতর চরিত্রটা রইল রে তোর স্বভাবগত এমন হলো কেন রে তোর ইষ্ট স্বার্থে প্রাণনাথে বাধিষ্ঠি তুইয়া বনাই ইষ্ট স্বার্থে প্রাণনাথে বাধিষ্ঠি তুইয়া বনাই ইষ্ট স্বার্থে প্রাণনাথে বাধিষ্ঠি তুইয়া বনাই দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই বাজার টানে মানুষ তখন বিপুলের পথে পণ্য নিষ্ঠা বাচক ভক্তি শক্তি কোথায় নিজেকে নিয়ে মত্ন সেজে সবই অহংকার পণ্য নিষ্ঠা বাচক ভক্তি শক্তি কোথায় শান্তি কষাই কামুক সাধু জানিস কেমন শান্তি কষাই কামক সাধু জানিস কেমন তাই শকুন যেমন উচ্চে উঠে ভাগার পানি শান্তি কষাই কামক সাধু জানিস কেমন তাই শকুন যেমন উচ্চে উঠে ভাগার পানি শকুন যেমন উচ্চে উঠে ভাগার পানি শকুন যেমন উচ্চে উঠে ভাগার পানি দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই বাজার টানে মানুষ তখন বিপুলের পথে হয় বাজার টানে মানুষ তখন বিপুলের পথে হয় বাজার টানে মানুষ তখন বিপুলের পথে হয় জয় গুরু জয় গুরু। খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন মোনালিসা দত্তমা পরমপিতা রাতুল চরণে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গের খাতাটার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এখন আরেকটি সঙ্গীত পরিবেশন করছেন বাঁকুড়া থেকে সুধা শঙ্কর কোনারদা। সুধাশঙ্কর যুক্ত আছেন কিন্তু আনমিউট হচ্ছে না।
মল্লিক আমার থাকলে একবার ফোন নাম্বার থাকলে ফোন করে দেন ওনাকে, লেট হয়ে যদি যুক্ত হয় তাহলে হয়তো জয়ন্ত হয়ে আছে উনি। ওনাকে এবার লেফট হয়ে তারপর যুক্ত হলে আবার ঠিক হবে। মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আজকে খুব সবার। যেনারা যুক্ত আছেন তেনাদের মধ্যে থেকে যদি কেউ গান করতে চান একখানি গান করতে পারেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চুঙ্গি না সাথি মিলে না কই থাকলে আয় বন্ধু ভাই, চুঙ্গি না সাথি মিলে না কই থাকলে আয় বন্ধু ভাই, যে তো আধি শরণ মে আও যে তো আধি ভাই মেরে মালিক জগত কে নাম, উনহি দয়াল কা চরণে পাকড় লে,
জয়গুরু খুব সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন সুধাশঙ্কর কুনারদা বাঁকুড়া থেকে। আমরা সকলেই মুগ্ধ হয়ে শুনলাম পরমপিতার রাতুল চরণে উনার উনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ঈশ্বরচল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খালার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। এখন এখানে কীর্তন পরিবেশন করছেন সৎসঙ্গ বিহার কেশিয়া কল বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় রামদুলাল ঘোষ দাও তার সহযোগী বৃন্দ। জয় গুরু। জয় গুরু। মন গবর হরে বাল হরে বাল হরে বাল হরে বাল মান গবর হরে Hare 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 Hare
জয় গুরু। একখানে একেবারে মন মাতানো খুব সুন্দর কীর্তন পরিবেশন করলো আমাদের রামদুলাল দা, অমির ভাই,
সকলে মিলে খুব সুন্দর, সবাই খুব আনন্দ পেলাম শুনে। আমাদের কুঞ্জদা বাহ, সবাইকে দেখে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর কীর্তন হয়েছে। পরমপ্রতাপের রাতুল চরণে আমরা সকলে সমবেতভাবে প্রার্থনা জানাবো ওনাদের প্রতি প্রত্যেকের পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের, এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, দীর্ঘায়ু, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব ভালো হয়েছে, জয় গুরু, জয় গুরু। এবার আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। আজকে একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি ইষ্ট প্রসঙ্গের জন্য, শ্রদ্ধ হেমচন্দ্র বিশ্বাস দা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ট্রাফিক কন্ট্রোলার, কলকাতা এয়ারপোর্ট। আমি অনুরোধ করছি শ্রদ্ধ হেমচন্দ্র বিশ্বাস দাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু দাদা, জয় গুরু। আর্য কৃষ্টির পরমধাতা পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণ আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমধাতা জগৎ জননী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা এবং ইষ্ট পরিবারের সকলকে আমার অনন্ত কোটি প্রণাম জানাই, প্রণাম জানাই এই সৎসঙ্গে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ দাদা ও মায়েদেরকে, এবং সকলকে আমার সশ্রদ্ধ জয় গুরু জানাচ্ছি। এখন বিজ্ঞানের যুগ, এই যুগে অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করেন, কেউ আবার বিশ্বাস করেনও না। আমরা যদি একটু গভীরভাবে ভাবি, এই পৃথিবী সূর্যের চারদিকে দিন রাত 24 ঘন্টায় ঘুরে বেড়াচ্ছে খুব হাই স্পিডে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের মাথা রয়েছে শূন্যের দিকে, কিন্তু আমরা কখনো সিটকে বেরিয়ে যাই না। পৃথিবী কিন্তু আমাদেরকে টেনে ধরে রয়েছে, অর্থাৎ আমাদেরকে আকর্ষণ করছে। এই আকর্ষণকে, একটা বস্তু যে আর একটা বস্তুকে আকর্ষণ করে, আমরা মাধ্যাকর্ষণ শক্তি এটাকে বলি। পৃথিবীকে আকর্ষণ করে রয়েছে সূর্য এবং অন্যান্য গ্রহ, তাই পৃথিবীটা কিন্তু চারিদিকে ঘুরেই চলেছে। আবার এতটা আকর্ষণ করছে না যে পৃথিবী তার কক্ষপথ থেকে সিটকে গিয়ে আমাদের এই গোটা বিশ্বে একদম বিলীন হয়ে যাবে, একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে। আমরা যদি আবার দেখি, এটি পরমাণু, পরমাণুর কেন্দ্র রয়েছে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, বাইরে দিয়ে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন স্পিডে তারা ঘুরে বেড়াচ্ছে, সেও কিন্তু একটা নিয়ম রক্ষা করে চলেছে। তাই প্রকৃতি কিন্তু সবসময় একটা নিয়ম রক্ষা করে চলে। ভগবান আছে কি নাই সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে কিন্তু একটি জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে বিশ্বাস। যিনি বারবার অবতার পুরুষ পৃথিবীর বুকে অবতীর্ণ হন, তাকে যদি আমরা একমাত্র গ্রহণ করি, তার মধ্যে কিন্তু আমরা ঈশ্বরের অস্তিত্বকে বুঝতে পারি। তিনি যে ভগবানের সাকার মূর্তি, সেটা তখন ধরা পড়ে। মানুষে যারা এটাকে বিশ্বাস করে, তারা কিন্তু অন্তরে খুব খুব আনন্দে থাকে, আনন্দ লাভ করে এবং জীবনে উন্নতির পথও খুব ভালোভাবে এগোতে পারে। আর যারা বিশ্বাস করে না, বিশ্বাস যারা করে না, সেই মানুষের মন সাধারণত দুর্বল হয়ে যায়। তাদের বিভিন্ন বাধা বিপত্তি অতি সহজেই জীবনটাকে আক্রমণ করতে পারে, তারা জীবনে অনেক পিছিয়ে পড়ে। তাই আমরা কেন দীক্ষা নেব শ্রী শ্রী ঠাকুরের? ঠাকুরের দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে জীবনে যাতে আমরা ভালো থাকতে পারি, দক্ষতা অর্জন করতে পারি, বেঁচে থাকতে পারি, আরও থেকে আরও বেড়ে উঠতে পারি, সেই জন্যই একমাত্র দীক্ষা নেব। তবে দীক্ষা তো অনেকের কাছ থেকেই নেওয়া যায়। আপনারা জানেন দেবভূষণ ভট্টাচার্যদা, তিনি ভেবেছিলেন, তিনি শুনেছেন যে বর্তমান যিনি অবতার অর্থাৎ পরম পুরুষ বা সদ্গুরু, তার কাছ থেকে দীক্ষা নিতে হয়। তিনি গেছিলেন এক মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য রামকৃষ্ণ মিশনে। তো মহারাজকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে ভগবান রামকৃষ্ণদেব তিনি কি শেষ অবতার? তখন তিনি বলেছেন না, তিনি শেষ অবতার নয়, তার পরে একজন এসছেন। বলে কে সে? বলে আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে। তিনি 7 দিন ওইখানে আমাদের যে মন্দির দক্ষিণেশ্বর সেখানেই ছিলেন।
তিনি ভগবান রামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, তুমি বলে দাও প্রভু কে তুমি এসছো, আবার সেখান থেকে গিয়ে দীক্ষা নেব। তো 7 দিন থাকার পরেও যখন তিনি জানতে পারেন না, তখন তিনি ভেবেছিলেন জীবনটাকে তিনি বিসর্জনই দিয়ে দেবেন, পরের দিন এসে গঙ্গায় ঝাঁপ দেবেন। গঙ্গায় বিভিন্ন জায়গায় ঢিল মেরে তিনি দেখছিলেন কোথায় কত গভীরতা, আপনারা তার মুখেও শুনেছেন হয়তো অনেকেই কথা, যাক পিছন থেকে কেউ তাকে হাত টেনে ধরে বলে যে তুমি দেওঘরে যাও, তিনি দেওঘরে আছেন। তোমরা আপনি কে বলে, আমাকে চিনে তোমার লাভ নেই, আমি গঙ্গার উপরেই থাকি, এখানে আমার বাস, আজকে তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা, আজকেই শেষ দেখা। হাঁটতে হাঁটতে গঙ্গার ওই পারে গিয়ে দেখা গেল তিনি আর নেই, পিছনে তাকিয়ে দেখলেন। তিনি দেওঘরে গেলেন পিতৃদেবকে দিয়ে, হ্যাঁ পিতৃদেবের কাছে গিয়ে নিবেদন করেছিলেন দীক্ষা তিনি নিতে চান। পিতৃদেব বলেন খুব ভালো। উনি মনে মনে কিছু প্রশ্ন নিয়ে গেছিলেন, জিজ্ঞাসা করার আগেই পিতৃদেব তার উত্তর দিয়ে দিলেন। তিনি ভাবলেন ওরে বাবা, এরা সব কি এখানে বসে আছে, যা আমি ভাবছি তার উত্তর এমনিতেই পেয়ে যাচ্ছি। আবার দীক্ষা নিতে পাঠিয়েছিলেন জিতেন দেব বর্মনদা, আপনারা জানেন ঠাকুর বাড়িতেই অনেকদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তো গিয়ে দেখেন তিনি রামকৃষ্ণ দেবের কাছ থেকে আগে দীক্ষা নেওয়া রামকৃষ্ণ ঠাকুরের কাছে, পরে যখন তিনি শুনেছেন যে ঠাকুর আবার শ্রী ঠাকুর রকুলচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছেন, কেন রামকৃষ্ণ ঠাকুর তো তার দেখবেন ইয়েতে আমাদের কথামৃত চতুর্থ খণ্ডে আছে, তিনি বলে গিয়েছেন যে গিয়ে তিনি আবার আসবেন, তিনি পার্ষদদের পুরো জ্ঞান দিয়ে যেতে পারলেন না। এইবার সে জিতিনদার সঙ্গেই একই ব্যাপার, তার মনের প্রশ্নের সব উত্তর দিয়ে দিচ্ছে। তখন প্রশ্ন করেছিলেন আপনারা সবাইকে এখানে সিদ্ধ পুরুষ নাকি, জিতেন্দা বলেছিলেন এখানে আগুন তো ভাই, আগুনের কাছে যারা থাকে তারা এমনি সিদ্ধ হয়ে যায়, পরমপিতা হচ্ছে সেই আগুন। যা হোক তিনি দীক্ষা নিয়ে বাড়িতে আসেন, সে অনেক ঘটনা, তারা তো সেই যাকে বলে কুরুগুরু ছিলেন ওনাদের বংশধররা, ওনার বাবা তো প্রথমে তেজ্যপুত্রী করে দিয়েছিলেন ওনাকে, তারপরে যখন বেরিয়ে যাবেন ওনাকে ডেকে ফেরান। কয়েকদিন প্রার্থনা করার পরে দেখা গেল ওনার বাবারও ভালো লেগে গেল ঠাকুরকে, তিনিও দীক্ষা নিলেন, তার দাদারও দীক্ষা নিলেন, ধীরে ধীরে বাড়িতে সবাই দীক্ষা নিয়ে নিলেন। যা হোক ঠাকুর যে ভগবান তাতে আমাদের কি লাভ, আমাদের লাভ হচ্ছে ঠাকুর একটা বাণীতে বলেছেন গড ইজ হিজ অ্যাসেট হু সেট ইন হিম, তিনি আমাদের জন্য কিন্তু অ্যাসেট হতে পারেন যদি তার আদর্শকে আমরা অনুসরণ করে চলতে পারি। তিনি যে আদর্শের কথা বলেছেন সেটা হচ্ছে বাঁচার এবং বাড়ার আদর্শ, যেটা আমাদের প্রতি প্রত্যেকের আকাঙ্ক্ষিত। যার বয়স এখনো 90 হয়ে গেছে আমি দেখেছি সেও আরো অনেক কিছু দেখে যেতে চায়, আরো বড় হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে আমি কথা বলে দেখেছি। সুতরাং আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে থাকতে চাই, আরো থেকে আরো বেড়ে উঠতে চাই, তার জন্য যা যা লাগে কিভাবে সেটা সহজে পাওয়া যায় সেটা ঠাকুর বললেন, সেটাই হচ্ছে আমাদের ধর্ম। বাঁচা বাড়ার মর্ম যা নিশ্চয় যেন ধর্মতা, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমরা জানতাম শুধু নিজেদের ভালোর জন্য চেষ্টা করলেই তবে ভালো থাকা যায়, ঠাকুর বললেন না, পারিপার্শ্বিকের সবার জন্য যদি আমি মঙ্গল কামনা করি আমার মঙ্গলও আরো থেকে আরো বেশি করে হবে। তাই সেইভাবে ঠাকুর তাহলে তার সঙ্গে যুক্ত হলে পরে আমাদের দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলে তিনি গ্যারান্টি দিয়েছেন যে সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটি অকাল জম্ভীতি। ওই দীক্ষা নিয়ে যদি ওই নাম আমরা ঠিকভাবে জপ করি, যজন যজন ইষ্টভীতি করি, তাহলে কিন্তু আমাদের কখনো অকাল মৃত্যু পর্যন্ত হবে না। এই যে এখন কোভিডের ভয়ে অনেকে আতঙ্কিত হয়ে রয়েছেন, এই আতঙ্কর কিন্তু কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। পূজনীয় বাবাইদা আপনারা হয়তো এই খবরটা পেয়েছেন, বলেছেন মিনিমাম আধ ঘন্টা মানে হাফ অ্যান আওয়ার 30 মিনিটস খুব স্পিডে যদি কেউ নাম করে তাহলে কিন্তু আমাদের ভিতরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। মনে মনে নাম করবেন, দেখবেন যে খুব স্পিড বেড়ে যাবে, যদি উচ্চারণ করে করতে চান বা জীব নারান এমন নাম করতে হবে যেন শুধু ভিতরে বোঝা যায় যেন নামের একটা ওয়েভ চলছে, ওরকম স্পিডে করতে হবে, তাহলে আমাদের ভিতরে এত বেশি ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়, কোনো রোগ দ্বারা আমরা কিন্তু সহজে আক্রান্ত হই না। তাহলে পরমপিতা যে আমাদের এই বাঁচার মন্ত্র দিয়ে গেলেন, বাঁচার নাম দিয়ে গেলেন, সেগুলো কিন্তু আমাদের পারিপার্শ্বিককে বিলাতে হবে। তারপরে তিনি থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, যেটা খেলে আমরা অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। 3টে থানকুনি পাতা বোটা সহ নিয়ে চিবিয়ে খেয়ে ইষ্টভীতির পরে যদি আমরা জল খাই
তাহলে বহু রোগের হাত থেকে রক্ষা আমরা পেতে পারি। আর আজ্ঞা চক্রে এইখানে আমরা সেই ঠাকুরের যে চক্র ফটো সেটা যদি রেখে ধ্যান করি তাহলে আমাদের মেলাটোনিন হরমোন সিক্রেশন রেগুলার হতে থাকে পিটিউটারি গ্ল্যান্ড থেকে, আমাদের শরীরের পারফরমেন্স পাওয়ার বেড়ে যায়। সেই পারফরমেন্স পাওয়ারের সাহায্যেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। ঠাকুর কিন্তু এই যে জিনিসগুলো দিয়েছেন সবগুলো কিন্তু বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। আমরা যদি সৎ চিন্তায় আমরা যদি আমাদের মাইন্ড যদি অকুপাইড থাকে সৎ চিন্তা দ্বারা তাহলে কিন্তু আমাদের রোগ শোক জরা ভেদি এগুলো দ্বারা আমরা আক্রান্ত হওয়ার চান্স কম থাকবে। আর অসৎ চিন্তা যদি ভিতরে আসে আমরা সত্যানুষ্ঠান করে দেখেছি তাহলে কিন্তু আমাদের রোগ শোক জরা ভেদি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের থাকে। আমরা আগে জানতাম খারাপ কর্ম করলে বোধ হয় মানুষ শুধু খারাপ থাকে, শুধু তা নয়, সত্যানুষ্ঠান করে আপনারা দেখবেন সেখানে স্পষ্ট ঠাকুর বলেছেন অসৎ চিন্তা থেকে অবসাদ দুঃখ দুর্দশা ইত্যাদি আসে। সতে আস্থাবান হও, অসৎ পরিহার করো, ত্রাণ পাবে। সৎ চিন্তা নিমগ্ন হও, সৎকর্ম তোমার সহায় হবে, তোমার চারিদিক সৎ হয়ে সকল সময় তোমায় রক্ষা করবেই করবে। তাহলে ঠাকুরকে ধীরে ধীরে দীক্ষা নেওয়ার পর আমরা জানার চেষ্টা করব তিনি স্বাস্থ্য সদাচার সূত্র বই দিয়েছেন সেগুলো যদি আমরা করে পালন করি তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আরো দুটো ব্যাপার করতে হয়, একটা হচ্ছে মানসিক সদাচার আর একটা আধ্যাত্মিক সদাচার। মানসিক সদাচার একটু আগে বললাম, মনকে ভালো জায়গায় সবসময় রাখতে হয়, ভালো চিন্তা করতে হয়, যেই ভালো চিন্তা আসবে সেই ভালো কাজটি তৎক্ষণাৎ তিনি করতে বলেছেন আমাদের সস্তেনী ব্রতের মধ্যে সেটা কিন্তু রয়েছে। তাহলে এই যে দীক্ষা নেওয়ার পর আমরা কিন্তু পরপর আমরা জেনে যাচ্ছি, এই যে জানা এবং নিজে মেনে চলা, ঠাকুর বলেন এটা হচ্ছে যাজন। যে জেনে ফেললাম তার নাম নিয়ে ভালো থাকা যায় এবং আমি ভালো আছি, তখন সেইগুলো কিন্তু পারিপার্শ্বিককে আবার সেইগুলোকে বিলাতে বলেছেন ঠাকুর। যেমন বিদ্যা যদি আমরা মানুষকে দান করি বিদ্যা কিন্তু আমাদের বেড়ে যায়, সেরকমই এই বাঁচা বাড়ার মহামন্ত্র যত দান কর্ম ধর্ম দানের মতো কিন্তু শ্রেষ্ঠ দান নেই। ঠাকুর সারা জীবন মানুষের জন্য কিন্তু কাঁদতেন, কখনো টাকা পয়সার জন্য কাঁদেননি, কেননা তিনি চাইতেন মানুষ যেন তার চরণে আশ্রয় নেয়। যখনই মানুষের মনের মধ্যে তিনি ঢুকতে পারবেন তখনই মানুষের কিন্তু তিনি ভালো করার সুযোগ পেয়ে যাবেন, আদারওয়াইজ পরমপিতা কিন্তু কিছু করতে পারবেন না। তিনি তার বাণীতে বললেন ঈশ্বর তোমায় তেমনই দেবেন যেমনই চলবে তুমি, ফসল তোমার তেমনই হবে যেমন উর্বর জমি, তাকে গ্রহণ করে আমরা ঠিক ঠিকভাবে যদি চলি তাহলে হয়। তিনি বললেন ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস, আমরা সাকসেসের কিন্তু ধীরে ধীরে শীর্ষে পৌঁছে যাব। এমনকি তিনি এও বলেছেন সৎ অসৎ তুই যাই না হস, থাকলে মূলে ইষ্টে টান, সব কেটে তুই উঠবি ফুরে পড়বি মুকুট সম্মোহন। আমরা সৎ অসৎ অসৎ যদি কিছু তার ঠেকে থাকি ঠাকুর কিন্তু আমাদের বিভিন্ন সময় ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবেন যে কি কি খারাপ কাজ আমরা করছি সেইগুলো শুধরে নিয়ে তিনি আমাদেরকে কিন্তু আমাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেবেন। কেননা তিনি গ্যারান্টি দিয়েছেন তো এবার যে তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আদর্শ কথাই যদি বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরও যদি তোমার আনন্দ হয় আমি নিশ্চয় করিয়া বলিতেছি তোমার উন্নয়নের জন্য তোমাদেরকে ভাবতে হবে না। তাহলে আমাদেরকে যজন করতে হবে, যাজন করতে হবে। আর ইষ্টভীতি, ইষ্টভীতি হচ্ছে তার ভোগের জন্য আমরা অর্ঘ্য নিবেদন করি, অরুণ উষার আগে করি রাত্রিসজ্জা সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যাগ। এটা পঞ্চ মহাযজ্ঞ, এটা যদি কেউ সঠিকভাবে করতে পারে তার উন্নয়ন তো হবেই, জীবনে তার কিন্তু কোনো বিঘ্ন আসলো কিন্তু অল্পের উপর দিয়ে চলে যাবে, তার কোনো বড় ক্ষতি হবে না। এবং যজন যজন ইষ্টভীতি যখনই আমরা লাইফে করব লাইফ কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে। তিনটি পায়ের উপর যেমন একটা টুল সুন্দর দাঁড়িয়ে থাকে, একটা মানুষের জীবন কিন্তু যজন যজন ইষ্টভীতি করার ফলে খুব উন্নত হয়ে যায়। ঠাকুর বলেন যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাবিধি, তার সঙ্গে আমাদের সস্তেনী সদাচার যদি পালন করা যায় খুব ভালো হয়। যারা ভাবছেন সস্তেনী নিলে তো নিরামিষ খেতে হবে, কি করে সেটা খাবো, দেখুন নিরামিষ খাওয়ার জন্য চিন্তা করতে নেই, অসুবিধা হলে দরকার নাই নিরামিষ খাবেন না, ঠাকুর কোথায় বলেননি কিন্তু যে সস্তেনী নিলে নিরামিষ খেতে হবে, কিন্তু স্বাস্থ্যের নিয়ম
সদাচার পালন করতে হয়, সেই জন্য নিরামিষ খাওয়াটা কম্পালসারি। তাই বেশি করে নাম করতে হবে আমাদের মুরালিমোহন বণিকদা, তিনি ঋত্বিককে কন্ডিশন দিয়েছিলেন দীক্ষা নেওয়ার সময় আমি কখনো ওই নিরামিষ খেতে পারবো না, তিনিও বলেছিলেন আপনাকে 45 মিনিট করে রোজ নাম করতে হবে, মাত্র উনি 19 দিন নাম করেছিলেন, তারপরে আমিষ আহার কিন্তু উনি আর খেতে পারতেন না, বমি হয়ে বেরিয়ে যেত। তাহলে যারা এখনো পর্যন্ত সস্তায় নেননি তাদের জন্য বলবো একটু বেশি করে নাম করবেন, দেখবেন আমিষ আহার তো ভালো লাগবেই না, ওইগুলো বমি তো হবেই, আর নিরামিষ আহার এত ভালো লাগবে যে আপনি খাবেন পাশের লোকে কিন্তু আওয়াজ শুনতে পাবে যে আপনার যে টেস্ট লাগছে সেটা খাবারের শব্দে বা খাবারের আপনার যে ধরন তাতে বুঝে যাবে এত ভালো লাগবে, আর তাতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। কয়েকদিন আগে একটা গল্প শুনছিলাম, এক ভক্ত ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর না, তিনি সেদিন দেরিতে আসছেন ঠাকুরের কাছে, তা ঠাকুর বলে কিরে এত দেরি কেন, বলে ঠাকুর ওই যে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানে খুব ভালো মন্দ খাইয়েছে তাই পেটটা একটু খারাপ হয়েছিল, যারা যারা খেয়েছে তাদের সবারই এরকম পেট আপসেট হয়ে গেছে। তা ঠাকুর বললেন তুই বলছিস ভালো খাইয়েছে আমার সকলের পেট খারাপ হয়েছে, এটা কি করে সম্ভব রে, তাহলে ভালো হলো কোথায়, তা আমরা যেটাকে ভালো ভাবি সেটা ভালো নাও হতে পারে, কেন ঠাকুর নিরামিষ খেতে বলেছেন, আমাদের রোগ কম হবে এতে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা দীর্ঘায়ু লাভ করতে পারবো, তাই তিনি নিরামিষ আহারের কথা বলেছেন। তিনি বললেন সত্তাপোষী নিরামিষ আহার সবার থেকে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো, তাই আমাদের এই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর ঠাকুরের তিনটে বাণী যে আমাদের আচার্যদের পালন করতে বলেছেন, উষায় নেশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ পালন করাই তপ, মাছ মাংস খাস না আর, পেঁয়াজ রসুন মাদক সার, আর একটা বলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এখন ইষ্ট নির্দেশ বলতে নির্দেশ কথাটার মানে হচ্ছে অনুশাসনবাদ, তিনি যখন যা বলেন সেটা কিন্তু বিনা দ্বিধায় অর্থাৎ নির্বিচারে বিবেকানন্দ যেটা বলেছেন সেটা পালন করতে হয়। তিনি এবার বলে গেছেন তিনি আচার্য পরম্পরা, তার বংশধরের ভিতরে তিনি ইলা করবেন, আচার্যদেব শিশি দাদা বলেছেন 3.5 কোটি দীক্ষার কথা, এটা ঠাকুর বলেছেন তার মুখ দিয়ে, আমাদের কিন্তু প্রত্যেকের প্রতিদিন যাজন করতে হবে, এখন খুব দীক্ষা হচ্ছে, গতকালও এখানে আমাদের শ্রদ্ধ বিমলদা 27 জনকে দীক্ষা দিয়েছেন, তার 2 দিন আগে উনি দিয়েছেন 24 জনকে দীক্ষা। এই যে পরমপিতা মানুষ চেয়েছিলেন, মানুষ দিলে তিনি খুব খুশি হন, তিনি আমাদের কিন্তু সব মঙ্গলের দায়িত্ব তাহলে তিনি কিন্তু নিয়ে নেবেন। আমাদের খুব করে যাজন করতে হবে, 3.5 কোটি দীক্ষার লক্ষ্যে কিন্তু আমাদের পৌঁছতেই হবে যেহেতু তিনি বলেছেন। আর চারিদিকে যে কেন্দ্র মন্দিরগুলো হচ্ছে, আমি তো দিয়েছি আরো দেব, বাঁকুড়া জেলাতে আপনাদের হচ্ছে, আমি জানি ওইখানে হচ্ছে ঘোড়ামুলি, হরিনারায়ণদা ওইখানে আছেন, সুকান্ত দেদা আছেন, আমি 2 বার অর্থ পাঠিয়েছি, সামান্য সামান্য আরো করতে হবে। এরকম সিকিমে মন্দির হচ্ছে, বিভিন্ন জায়গায় আগরতলা লালদিঘিতে হচ্ছে, মালদাতে মঙ্গলবাড়ি, আমাদের কিন্তু করে যেতে হবে, কেননা তার দয়া পেতে গেলে কিন্তু তাকে দিতে হয়। ঠাকুর বলেন দয়া আনে রক্ষা জীবের, আবার বলছি দয়া আনে রক্ষা জীবের, রক্ষা কি দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ঈশ্বর দয়াময়, তো তিনি আমাদের দিতে আসছেন, সে আমাদের পাওয়ার কিন্তু প্রসিডিওর আছে। ঠাকুর বললেন পেতে চাস তো দিতে থাকিস, যেই অবস্থায় যেমন পারিস, আমার জীবনে কিন্তু তাকে সামান্য কিছু তার এই যে অর্ঘ্যের ব্যবস্থার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, প্রথম জীবনে আমি হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা পাই, ওই যে প্রতিজ্ঞা করেছিলাম শতবর্ষোৎসবে কিছু অর্ঘ্য দেব, ওই চাকরি না পেলে আমার পক্ষে সেটা দেওয়া খুবই মুশকিল ছিল, আমি কিন্তু ফিজিক্সের টিচার ছিলাম 12 ক্লাস স্কুলে, তারপর আমার অনেক বন্ধুরা আমার সঙ্গে ফিজিক্স অনার্স নিয়ে পাস করেছে, তারা তো অনেকেই তারা চাকরি পায় নাই, কেউ ওষুধের দোকান, কেউ মুদির দোকান করছে, এসব বসে আছে, কেউ বা স্কুলের টিচার সাধারণত একটা চাকরি পেয়েছে, আর আমি কি এয়ার ট্রাফিক কন্ট্রোলের জয়েন্ট জেনারেল ম্যানেজার, এটা কি করে সম্ভব, পরমপিতাকে ধরেই কিন্তু সম্ভব, তিনি যে আমাদের জীবনের সব দায়িত্ব নিয়েছেন, যেমন জীবন যুদ্ধে পঞ্চ পাণ্ডবরা জয়ী হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের মাথায় ছিলেন, গুরুরূপে তাকে তারা বরণ করেছিলেন, গুরু তাদের জীবনের দায়িত্ব নিয়েছিলেন, তাই জীবন যুদ্ধে তারা জয়ী হয়েছিলেন। আমাদের জীবনটাও কিন্তু একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো, যাদের একটু বয়স হয়েছে তারা অন্তত বুঝতে পারছেন যে গোটা জীবনে কত রকম প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়,
সেই জীবন যুদ্ধে যদি আমরা সেই জীবন যুদ্ধের জন্য যদি আমরা পরম পিতাকে আমাদের জীবন যুদ্ধের রথের সারথি করে নেই, তাহলে আমরা যতটা ভালো থাকতে পারবো। এমনি কিন্তু নিজেরা হাজার চেষ্টা করে, ওই দেখেন না লাউ গাছ কুমড়ো গাছ কতটা উঁচুতে উঠতে পারে, বেশি নয়, কিন্তু বড় গাছকে ধরে যদি বেশি উঠতে চায় তাহলে অনেকটা উঠতে পারে। তা আমাদের ঠাকুর হচ্ছেন সেরকম আদর্শ, সেই আদর্শকে ধরে আমরা পেছি পেছি কিন্তু অনেক উপরে উঠতে পারবো। পূজনীয় বাবাই দাদা বাকসিদ্ধ পুরুষ, যারা ঠাকুরকে দেখতে পাননি, এখনো আচার্যদেব আছেন, বাবাই দাদা আছেন, আমাদের রবীন দাদা আছেন, তাদের ভিতরে কিন্তু পরমপিতা লীলা করছেন, দেখে আসবেন। আমার জীবনে বহু ঘটনা ঘটেছে বাবাই দাদাকে নিয়ে, রবীন দাদাকে নিয়ে, তারা কিন্তু যা বলেন তাই হয়ে যায়। তবে কাতর কণ্ঠে যাবেন, দিনও হয়ে যাবেন, কখনো পরীক্ষা করতে যাবেন না, তার কাছে সারেন্ডার করার মনোভাব নিয়ে যদি যান তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি আমার জীবনের ঘটনা না বলে একটা, আমাদের এখানে জেট এভিয়েশনে সপ্তর্ষি দা বলে একজন আছেন, তিনি চাকরি করেন, 10-15 বছর তার কোমর ব্যথায় তিনি ভুগছেন, বহু ডাক্তার কলকাতা তিনি দেখিয়েছেন, তা ঠিক হচ্ছে না। তা আমরা ওই যখন ওই বাবাইদা 100 দিনের পরিক্রমায় যাতায়াত করতেন, আমরা অ্যাটেন্ড করতাম, তা সপ্তর্ষিদা আমাকে একদিন বলছেন, হেমদা আমার বোধহয় চাকরিটাই করা হবে না। বলে কেন? বলে আমার এরকম কোমরের ব্যথা, জানেন তো প্রাইভেট এজেন্সিতে আমরা চাকরি করি, এখানে তাহলে কি আর আমাকে রাখবে? বলে এতদিন হয়ে গেছে আর পূজনীয় বাবাইদাকে আপনি অ্যাটেন্ড করেন, ফ্লাইটে আমরা একসঙ্গে করি, আপনি তাকে বলেননি কেন? এর পরের বারে কিন্তু আপনি অতি অবশ্যই বলবেন। তো সেই সময় তো ঘন ঘন পূজনীয় বাবাইদা যাতায়াত করতেন, তো পরের বারে যখন বললেন, বাবাইদা কিন্তু দেন অ্যান্ড দেয়ার তার পাশে যে দাঁড়িয়েছিলেন ছিলেন তাকে বললেন, এই ওই ডাক্তারকে ফোন করো। তো ডাক্তারকে ফোন করে সব জেনে ওনাকে বললেন, সপ্তর্ষিদাকে তুমি এই টেস্ট করে নিয়ে ওনাকে হ্যাঁ দেখাবে। তারপরে সপ্তর্ষিদাকে জিজ্ঞেস করছি, আপনি এখন কেমন আছেন? বলে হেমদা জানেন তো আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি, তা আমারও এরকম একটা রোগ ছিল যেটা রাঙামার আশীর্বাদ নিয়ে আমি কিন্তু ভালো হয়ে গেছি। আমি 11 বছর একটা রোগে ভুগেছিলাম প্রথম জীবনে, তো রাঙামাকে বলেছিলাম, রাঙামা বলেছিলেন যান ডাক্তারের কাছে ওষুধ খান গিয়ে ভালো হয়ে যাবেন। আমি বলেছি, আমি ভেবেছিলাম তার আশীর্বাদে ভালো হয়ে যাব, আর তিনি ওই ডাক্তারের ওষুধ খেতে বললেন, প্রথমে আমার ভালো লাগেনি, ওইখান থেকে ফিরে এসে 1-1.5 মাস মাত্র ওষুধ খেয়েছিলাম, 11 বছরে যেই রোগ সারেনি। আমার অন্তর্নিহিত সত্তা থেকে কেউ বলে দিচ্ছিল যে ওই ওষুধ তোমার লাগবে না, ছেড়ে দাও, তুমি ভালো হয়ে গেছো। তারপর থেকে সেই রোগ কিন্তু আমার আর কোনোদিন নেই। সে রোগের কথা বলি আর কোনোই না, কিছুই না, সেটা হচ্ছে মাথা যন্ত্রণা হতো খুব স্টুডেন্ট লাইফ থেকে, তীব্র মাথা যন্ত্রণা 11 বছর ভুগেছি। দেখুন তাদের একটা মুখের কথা হয়, তারা দেখায় যে আমরা ডাক্তার দিয়ে ঠিক করলাম, কিন্তু হয় কিন্তু তাদের মুখের কথা, এই যে পূজনীয় বাবাইদা এই যে সপ্তর্ষিদাকে বললেন ডাক্তার দেখাতে, কিন্তু তার কথাই কিন্তু কাজ হয়ে গেছে। এটা তো মানে আমাদেরকে প্রসিডিওর ফলো করে যেতে হবে, সেই জন্য তিনি বললেন। যা হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা ঝাঁপিয়ে পড়বেন চারিদিকে যে দীক্ষা কাজ, তার জন্য যাজনের জন্য প্রত্যেক দিন যেন যাজন হয়, তার সঙ্গে কেন্দ্র মন্দিরেরও যোগান দেবেন, দেখবেন যে আপনাদের জীবনে যা যা প্রয়োজন আছে কোনো কিছুর অভাব হবে না। পরমপিতা বলেছেন, বিশ্বাস করো, অহংকার অধৈর্য বিরক্তি যেন না আসে, যা চাও তাই হবে। তা আমরা কিন্তু খুব উই আর ব্লেসড যে পরমপিতাকে আমরা আমাদের জীবনে পেয়েছি। সবার মঙ্গল কামনা করি পরমপিতার চরণে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন, এখনই কর্তব্য। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রদ্ধ হেমচন্দ্র বিশ্বাস দা, আমরা ওনার কাছ থেকে শুনে সমৃদ্ধ হলাম, ইষ্টপথে চলার অনুপ্রেরণা পেলাম পরমপিতার আতুল চরণে। ওনার ওনার পরিবার পরিজন সকলের সুস্থ দীর্ঘায়ুষ্ঠল জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাগড়ার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু।
কৃষ্ণ করার জন্য আমি সত্যি। হ্যালো জয়গুরু, আমি বলছি এখন একটা কোনো গান বা কিছু দিয়ে জয়রাজ দিলে ভালো, তুমি এখানে একটা লিঙ্কে আছেন একটু। আপনি ছড়ার গান, আপনি ছড়ার গান করুন। ছড়ার গান করবো, ঠিক আছে ঠিক আছে। জয়গুরু দেরি করেন না, খালি গলায় করতে থাকেন, পারলে হারমোনিয়াম বার করতে, খালি গলাতেই করতে থাকেন। ঠিক আছে জয়গুরু, জয়গুরু। নিজের ত্রুটির ধারণা ভেদে পরের ঘাড়ে দোষ চাপায়, অহংমত এমন ব্যাকুল ক্রমে ক্রমে নষ্ট পায়। নিজের ত্রুটির ধারণা ভেদে পরের ঘাড়ে দোষ চাপায়, অহংমত এমন ব্যাকুল ক্রমে ক্রমে নষ্ট পায়। নিষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠাত যায় তলিয়ে যেখানে, মরণ হানায় আসছে বিপদ ওই পথে সেই গানে। নিষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠাত যায় তলিয়ে যেখানে, মরণ হানায় আসছে বিপদ ওই পথে সেই গানে। বিকৃতি সব করিয়ে কিছু নষ্ট করে উঠলে তো লামোর ধারা। পাচ্ছিলেরি অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, কাম্বোড়ায়ের সৈন হলি নয় তো হলি দেশ প্রেমী। পাচ্ছিলেরি অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, কাম্বোড়ায়ের সৈন হলি নয় তো হলি দেশ প্রেমী। ওই খিদি মতে করলি কতই মিটল কি তোর ঝাল, ইষ্ট স্বার্থে করলি অসুখ যে তোরে জঞ্জাল। ওই খিদি মতে করলি কতই মিটল কি তোর ঝাল, ইষ্ট স্বার্থে করলি অসুখ যে তোরে জঞ্জাল। চাল চলনে থাকলে শুভ শুভই রাস্তায়, অশুভটির একটু হানার সেটিও ভাঙতে চায়। চাল চলনে থাকলে শুভ শুভই আসে প্রায়, অশুভটির একটু হানার সেটিও ভাঙতে চায়। নিজের ত্রুটির ধারণা ভেদে পরের ঘাড়ে দোষ চাপায়, অহংমত এমন ব্যাকুল ক্রমে ক্রমে নষ্ট পায়। নিজের ত্রুটির ধারণা ধরে পরের ঘাড়ে দোষ চাপায়। হোস না যোগী হোস না ধ্যানী গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন নিঃসভীতি না করলে তুই কিছুই নোস। হোস না যোগী হোস না ধ্যানী গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নোস। সিদ্ধ নয় মন্ত্র দেয় মারে পরে ঘর, সিদ্ধ নয় মন্ত্র দেয় মারে পরে ঘর, কথা কইবে গুড়ের মতো লেপে রবে গায়, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানি খায়। কথা কইবে গুড়ের মতো লেপে রবে গায়, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানি খায়।
जय गुरु धर्म संबंधित एक छड़ा गान कर धर्म बोले ताई निजेर वाचा बाड़ाई जाते पुण्य जोगान पाए धर्म बोले ताई निजेर वाचा बाड़ाई जाते पुण्य जोगान पाए पुण्य वाचाय निजे थाके धर्म बोले जानिस ताके पुण्य वाचाय निजे थाके धर्म बोले जानिस ताके धर्मे जीवन दीप्त राय धर्म जानिस कि हाल धर्मे जीवन दीप्त राय धर्म जानिस कि हाल पथ खोजे तुई काल हारालि अनुष्ठानेर महड़ाय অনুষ্ঠানে বসল পাওয়া গেল খুঁজে তুল হারালি অনুষ্ঠানের মোহরায় অনুষ্ঠানে বসল পাওয়া গেল গোল্লা ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্যে যোগান পায় ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্যে যোগান পায় জীবনটা তো কোলাহলে কোলাহল তো ভীষণ ধর কুড়িয়ে নে তুই আমার চলন চল ভেসে চল মলয় বাই জীবনটা তো কোলাহলে কোলাহল তো ভীষণ ধর কুড়িয়ে নে তুই আমার চলন চল ভেসে চল মলয় বাই জেনে শুনে বুঝে চল কিসে কি বাহার ওই পথে চলতে থাকো ভর জীবন চল জেনে শুনে বুঝে চল কিসে কি বাহার ওই পথে চলতে থাকো ভর জীবন চল যা করলে বাঁচা বাড়া সমন্বয় বেড়ে যায় তাকেই জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় যা করলে বাঁচা বাড়া সমন্বয় বেড়ে যায় তাকেই জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্য যোগান পায় ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্য যোগান পায় ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠ নীতি ব্যবহারে প্রতিষ্ঠাও আসবে তেমনি পারবে না করুকে তারে ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠ নীতি ব্যবহারে
প্রতিষ্ঠাও আসবে তেমনি পারবে না করুকতে তারে জীবন বাদের বাজনে তুই আঢল চলাই চলবে চল অমর জীবন পাওয়ার পথে জীবন বাদের বাদ নিয়ে তুই অঢেল চলায় চল রে চল আমার জীবন পাওয়ার পথে রাগ নিয়ে সে চলবে করবে দেবরে মন ইষ্ট দেবতায় হবে পাবে থাকবে তেমন প্রসাদ প্রেরণায় তুমি প্রসাদ প্রেরণায় চলবে করবে দেবে ওরে মন ইষ্ট দেবতায় হবে পাবে থাকবে তেমন প্রসাদ প্রেরণা তুমি প্রসাদ প্রেরণা ধর্ম বনে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্য যোগান পায় ধর্ম বলে তার নিজের বাঁচা বাড়াই যাতে অন্য যোগান পায় জয় গুরু জয় গুরু খুব সুন্দর ভাবে ছড়ার গান পরিবেশন করলেন পিতামা সত্যি খুব সুন্দর হয়ে মুগ্ধ হয়ে শুনলাম খুব সুন্দর হয়েছে ভালো শুনিয়েছে রাতুল চরণে আমরা সকলে প্রার্থনা জানাই ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ুষ্ট ছিল মঙ্গলময় জীবনের এবং অসংখ্য ধন্যবাদ জানাই জয় গুরু জয় গুরু জয় গুরু এখন জয়রাধা কীর্তন পরিবেশন করছেন শ্রদ্ধে তরুণদা জয়রাধা করে ধ্বনি দিয়ে দেবেন আজ্ঞা আজ্ঞা জয় গুরু সকলকে আনন্দিত জয় গুরু জানিয়ে শুরু করছি জয়রাধে কীর্তন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়দে মন কপট চাতুরি বদন বল হরি 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 রাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড় দে মন ভবে রয়াসা অজপ নামে কর দে নেশা রাধে গোবিন্দ রামজি বদনে লইয়ে নয়ন নিরসনা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 সনা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড় দে মন কপট চাতুরি বদন বল হরি 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 বল 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 হরি রাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড় রে মন ভবে রয়াসা অজপ নামে কর দে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লাইয়ে নয়ন নিরসনা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
Govinda Govinda Radhe Govinda 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 Valishada Dakore Jai Radhe Radhe Krishna Krishna Govinda Govinda Valare Jai Radhe Radhe Krishna Krishna Govinda Govinda Valare परम दयाल परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम दयाल परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम दयाल परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम रद्धा जगत जननी श्री श्री बड़मा की परम रद्धा जगत जननी श्री श्री बड़मा की परम रद्धा जगत जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री वर्धा की परम पूज्य पाद श्री श्री वर्धा की परम पूज्य पाद श्री श्री वर्धा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की सत्संग की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृन वंदे मातृवर्गन वंदे अहं कृष्टि दैवतम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु जय गुरु सकल के जय गुरु খুব খুব সুন্দর করে জয়রাধে কীর্তন পরিবেশন ধ্বনি দেওয়া হলো সৎসঙ্গটি সর্বাঙ্গ সুন্দর হলো পরমপিত রাতুল চরণে আবারও পরিবার পরিজন সকলের সদ্যতন্দর মঙ্গল প্রার্থনা করি জয় গুরু সৎসঙ্গ অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হলো আগামীকালও একই সময়ে একই লিঙ্কে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে সকল দাদা ও মায়েদেরকে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যে এতই পুজোর মার্কেট বা বাজার যাওয়া বন্ধ করেও সৎসঙ্গে যুক্ত থেকে আমাদের সৎসঙ্গকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য সহযোগিতা করছেন পরমপিতা রাতুল চরণে আপনাদের আবারও মঙ্গল প্রার্থনা করি অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে জয় গুরু আমাদের মধ্যে ডাক্তারবাবু আছেন ডক্টর সুধীর জগতের মান্নাদা যদি আপনাদের চিকিৎসা বিষয়ে কারো কিছু বলার থাকে আপনারা একে করে বলে নিতে পারবেন আর যদি কারো কিছু কোনো বিষয়ের উপরে বলার থাকে তাও বলতে পারেন জয় গুরু দাদা মায়েদেরকে জয় গুরু শ্রদ্ধ ডাক্তার মান্নাদা আছেন যখন আমি একটা জিনিস জিজ্ঞাসা করব জয় গুরু বলেন দাদা আমার মানে রিসেন্টলি ব্লাড টেস্ট করে পাওয়া গেছে আপনার ইসনোফিল 20 হ্যাঁ আর মাঝে মাঝে একটু গায়ে চুলকানি এসব হচ্ছে তাই কি ধরন মানে কি করার দরকার আপনি কি সাজেশন দেবেন কি নাম আপনার হেমচন্দ্র বিশ্বাস হেমচন্দ্র বিশ্বাস বয়স বলুন আমার বয়স 56 মানে সর্দি কাশির একটু দোষ আছে তার থেকে হলো না কি বুঝতে পারছি না আচ্ছা সর্দি কাশি আছে ঠিক আছে আপনাকে আমি ওষুধ বলে দেবো কিন্তু আরেকটা টেস্ট আমাকে করে আমাকে আরেকবার পাঠাবেন আমি ওষুধ বলে দেবো নিশ্চয় কিন্তু এর উপরে আরেকটা টেস্ট আছে সেটা কাউন্টার আমাকে জানালে আমি নিশ্চিন্ত হব আমি আগে ওষুধ দেবো ওষুধ খাবেন ওষুধ খেয়ে তারপরে আমাকে ওটা জানাবেন কেমন আচ্ছা ওটা কি এসআর বলছেন এসআর কিন্তু করা আছে না 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 এসআর না এসআর আমি লিখে পাঠাবো আপনাকে আমি ওই জগবন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনি ওখান থেকে পেয়ে যাবেন আপনার নাম্বারটা জগবন্ধুকে দিয়ে রাখুন ওকে দাদা জয় গুরু জয় গুরু ডাক্তারবাবু হ্যাঁ জয় গুরু বলো আমি তো পাঠিয়ে দিয়েছি মা ওটা ঠাকুরমা টেস্ট